সম্রাট ও সৃষ্টি উপন্যাসে নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখছেন, অত্যাচারের রূপটা স্পষ্ট হয় যত বেশি, বিদ্রোহের রক্তবীজ ততই বেশি পরিমাণে বংশবিস্তার করে। বিদ্যোজ্জনেদের গ্রেফতারি মামলায় যখন সুপ্রিম কোর্ট বলে বিরুদ্ধ স্বর হলো গণতন্ত্রের সেফটি ভাল্ভ, তা চেপে রাখলে বিস্ফোরণ হতে পারে, তখন কোথাও যেন সেই স্বরের প্রতিধ্বনি শোনা যায়। ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের পরিসর করে দেয় আমাদের গণতন্ত্র, কিন্তু এই গ্রেফতারির পর সেই পরিসরটা নিয়েই প্রশ্ন তুলছেন দেশের বিশিষ্টদের একটা বড় অংশ। তারা বলছেন গণতন্ত্র বিপন্ন। সবথেকে আশ্চর্য, মাওবাদীদের যে চিঠি দেখিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল পুনে পুলিশ, সেই চিঠিটা গতকাল তারা কোনো আদালতেই দেখালো না। এই খবরের পাশাপাশি চোখ রাখবো আমডাঙ্গার খবরে, যেখানে আজও শোনা গেল বোমার শব্দ, গুলির শব্দ। দেখাবো মালদায় বোর্ড গঠনের লড়াইয়ে 72 ঘন্টার মধ্যে ফের 3 বছরের আরেক শিশু মারাত্মক জখম হলো। তবে শুরুতেই দেখব বিদ্যুৎজনদের গ্রেফতারি ঘিরে আজও সর্বত্র সমালোচনার ঝড়। ছোটবেলায় বিজ্ঞান শিখিয়েছিল প্রেশার কুকারের ভিতরে বাতাসের চাপ নির্দিষ্ট মাত্রার উপরে গেলে জলীয় বাষ্প সেফটি ভাল্ভ দিয়ে বেরিয়ে আসে, সময় মতো তেমনটা না হলে কুকার ফেটে যায়। ভারবারা রাও সহ 5 সমাজকর্মীর গ্রেপ্তারির প্রেক্ষিতে বিদ্যোজ্জনরা যখন অভিযোগ করছেন স্রেফ সরকারের বিরুদ্ধ মত পোষণের জন্য এদের গ্রেপ্তার করা হয়েছে, তখন গণতন্ত্রের ব্যাখ্যা দিতে সেই সহজ তত্ত্বই ব্যবহার করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, বিরুদ্ধ স্বর হল গণতন্ত্রের সেফটি ভাল্ভ, তা চেপে রাখলে কুকার ফেটে যেতে পারে। দেশে বাস করা মানুষের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে, মুখ খুলতে পারবো না, মুখ বন্ধ করে কোনো কিছু না বলে যা চাপিয়ে দেওয়া হচ্ছে সব কিছু মেনে নিয়ে চলতে হবে মাথা নিচু করে। এই অবস্থা তো চলতে পারে না, এরকম অবস্থায় তো আমরা পড়িনি। জরুরি অবস্থাও হয়েছিল, সেটা আইন করে ঘোষণা করে জরুরি অবস্থা করা হয়েছিল, কিন্তু এ তো অঘোষিত জরুরি অবস্থা, এখানে কোনো আইন কানুনও নেই, এখানে যা ইচ্ছে তাই করা হচ্ছে, সেটা আরো ভয়ঙ্কর আমার মনে হয়। ব্যক্তি স্বাধীনতার পক্ষে সওয়াল করে ঘটনার সমালোচনায় সরব রাজ্যের শিক্ষামন্ত্রী। গণতন্ত্রের সেফটি ভাল্ভ মাঝে মাঝে তো কাজ করে না, সেটাও দেখতে হবে। আর দেশের নিরাপত্তার কারণ নিয়ে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ব্যক্তি স্বাধীনতা তো অধিকার, এটা আগেও বলেছে এখনও বলছে, সেই অধিকারকে কেন আমরা যেন সম্মান জানাই? বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা কি সম্মান দিবেন? এরা দেশকে শেষ করে দিয়ে গেল। প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্রে যোগ এবং মাওবাদী ঘনিষ্ঠতার অভিযোগে মঙ্গলবার 5 সমাজকর্মীকে গ্রেপ্তার করে পুনে পুলিশ। খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন বিদ্যোজ্জনরা। মুক্ত চিন্তার, মুক্ত কথাবার্তা বলার বিপদ একটা রাষ্ট্রের তরফ থেকে এই ধরনের আগে আমি অনুভব করিনি, আমরা অনুভব করিনি। তার ফলে বারবার এই ঘটনাগুলো ঘটছে, বোঝা যাচ্ছে রাষ্ট্রশক্তি এটা চাইছেন। সুপ্রিম কোর্ট গতকাল যেভাবেই সমালোচনা করুন না কেন, এদের কোনো তাতে কোনো জ্ঞান ফিরবে বলে আমাদের মনে হয় না। সুতরাং আমাদের হাতে একটা অস্ত্রই রয়েছে যে আমরা প্রতিবাদ জানাবো এবং দরকার হলে প্রতিরোধের রাস্তায় নামবো। 5 জনের গ্রেপ্তারির প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ইতিহাসবিদ রমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পর্যনায়ক ও দেবকী জৈন, সমাজতত্ত্বের অধ্যাপক সতীশ দেশপাণ্ডে এবং ফিল্ড মার্শাল স্যাম মানেকশার কন্যা মাজা দারুওয়ালা। সর্বোচ্চ আদালতে ধৃতদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি, রাজীব ধাবন, ইন্দিরা জয়সিংহ, দুষ্মন্ত দাভে, রাজু রামচন্দ্রন, প্রশান্ত ভূষণ, বৃন্দা গ্রোভার। অভিষেক মনু সিংভি তার সওয়ালে বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও জীবনের অধিকারের প্রশ্নটি এখানে জড়িত, এভাবে কাউকে গ্রেপ্তার করা হলে এখানেই গণতন্ত্রের রীতি। তিনি আরো বলেন, শুধুমাত্র বিরুদ্ধ মত পোষণ করে বলেই এদের গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বিশিষ্টদের সঙ্গে কি এমনটা করা যায়? রাজীব ধাবন সুপ্রিম কোর্টে বলেন, ধৃতদের অনেকে আইনজীবী, তারা আমার সহকারী হিসেবে কাজ করেছেন, ওদের গ্রেপ্তার করা হলে এরপরে তো আমাকে গ্রেপ্তার করা হবে, গণতন্ত্র কিভাবে রক্ষা হবে? 10 জন যারা অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত, তাদের মধ্যে গৃহবন্দী আমি ধরে নিয়ে ফেলছি, 8 জনকে আমি চিনি। আমি 80 সাল থেকে এদের সাথে কম বেশি অনেকের সাথে কাজ করেছি, একবিংশ শতাব্দীতে অনেকের সাথে কাজ করেছি, তাহলে প্যাটার্নই নয়। ফলে এইটাই সুপ্রিম কোর্ট বুঝেছে যে ডিসেন্টকে এরা আটকে দিতে চাইছে, ফলস কেস। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দেয়, ধৃত 5 জন সমাজকর্মীকে হেফাজতে নিতে পারবে না পুলিশ, 6ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের গৃহবন্দী করে রাখতে হবে। এবিপি আনন্দ। আমি কৌশিক সেনকে দিয়ে শুরু করব।
কৌশিক দুটো অংশ, একটা হচ্ছে শুধুমাত্র পুনে পুলিশ বা মহারাষ্ট্র পুলিশের ওপর দায় চাপালে হবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটাকে অনুমোদন দিচ্ছে এবং আদালতে বলছে যে মাওবাদীদের লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছিলেন এনা। এবং গতকাল বিজেপির তরফ থেকে গোটা দিন ধরে যেটা বলা হলো যে প্রধানমন্ত্রীকে হত্যা চক্রান্ত হয়েছে এবং সেই জন্যই এই গ্রেফতার, এবং গ্রেফতারের বিরোধিতা যারা করছেন তারাও দেশদ্রোহী। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি আলোচনা করে আমরা কি সময় ব্যয় করবো সুমন্তা, কারণ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত তো বটেই, এবং মোটামুটি আমরা যারা শহরে চলাফেরা করি, বিভিন্ন কাজে যাই, আমরা কান পাতলে বুঝতে পারবো যে এই, মানে ধরো প্রভাত পাট্টানায়ককে আমি বলছি যে আমি হয়তো ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু বিভিন্ন সময়ে লেখা পড়েছি, ফলে এই মানুষগুলো ষড়যন্ত্রে লিপ্ত, এদের একটা কোনো মতাদর্শগত ইনক্লিনেশন থাকতে পারে, কিন্তু সেই ইনক্লিনেশনটা কি এমন একটা কিছু যেখান থেকে এই অভিযোগটা করা যায় যে প্রধানমন্ত্রীকে এরা হত্যা করার ষড়যন্ত্র করছেন, ফলে এবং ধারাটা খুব ইউএপিএ দেশদ্রোহিতা, যেখানে জামিন পাওয়াও মানে সেটা খুব অসম্ভব, এটাও খুব মানে বুঝে নিতে খুব একটা অসুবিধা হয় না, সেটা হচ্ছে যে মানে এটা এই সব কিছুরই কিন্তু একটা ধারাবাহিক ইতিহাস আছে সুমন। মানে আমি খুব রিসেন্টলি এই ঘটনাটা ঘটার আগে আমি দুটো বই পড়ছিলাম, একটা ইউআর অনন্তমূর্তির লেখা একটা বই আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে সাভারকরের হিন্দুত্ব এবং গান্ধীজির হিন্দ স্বরাজ, দ্য কম্পারেটিভ স্টাডি বিটুইন হিন্দ স্বরাজ অ্যান্ড হিন্দুত্ব, এবং আরেকটা বই হচ্ছে খুশবন্ত সিং এর দ্য এন্ড অফ ইন্ডিয়া। এই বই দুটো আমি কেন আমি খুব উল্লেখযোগ্য বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মানে সেন্সরশিপ বলো কিংবা এমার্জেন্সি পিরিয়ড বলো, এই দুজন কিন্তু শুধুমাত্র বিজেপিকে আক্রমণ করেননি, শুধুমাত্র হিন্দুত্ববাদীদের আক্রমণ করেননি, আমাদের দেশে যখন শাসন ব্যবস্থায় যারা জাঁকিয়ে ছিল তারা যে তাদের সুবিধের মতো মুক্তচিন্তকদের কণ্ঠ রোধ করতে চেয়েছে, তার ইতিহাসটা যে ধারাবাহিক একটা ইতিহাস, এটা যে আজকে নরেন্দ্র মোদী শুধু করছেন না, এটা যে ধারাবাহিকভাবে ঘটে চলেছে, এই অ্যাকাউন্টটা এই দুটো বইতে চমৎকারভাবে আছে, ফলে মানে এখন হয়তো অদূর ভবিষ্যতে এদের দুজনকেও দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করতে পারে মোদী গভর্নমেন্ট, কিন্তু তার আগে একটু তাদের একটু লেখাপড়া করা দরকার আর কি। সেটা হচ্ছে যে মানে আমিও এটা বিশ্বাস করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি একটা ভয়ঙ্কর বিপজ্জনক রাজনৈতিক দল, ভয়ঙ্কর, মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ফ্যাসিজম 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 বলছি, আজকে কিন্তু ফ্যাসিজম একদম আমার বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই সেই সময়টা সুমন, যে সময়টা আমরা একটু ঠান্ডা মাথায়, বিশেষ করে আমরা যারা দাবি করি যে আমরা একটা প্রিভিলেজ ক্লাস, আমি তো নিজেকে মনে করি আমি প্রিভিলেজ ক্লাস, সেই প্রিভিলেজটার সুযোগটা নিয়ে আমাদের একটু লেখাপড়া করা দরকার, একটু ভারতীয় ইতিহাসটা পড়া দরকার, যে আজকে বিজেপি এরকম একটা বিপজ্জনক শক্তি হয়ে উঠতে পারলো কেন, এর একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা খুব সুন্দরভাবে এই ইউআর অনন্তমূর্তির বইটাতে এবং খুশবন্ত সিং এর বইটাতে আছে, যে কিভাবে আস্তে আস্তে একদম স্বাধীনতার সময় থেকেই কিভাবে আস্তে 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 যারা মাথাচাড়া দিয়েছে, কিভাবে বীর সাভারকর তার তত্ত্বটাকে ক্রমশ বড় করেছেন, কিভাবে গোলওয়ালকার এলেন, কিভাবে এবি মুঞ্জে ইতালিতে গিয়েছিলেন মুসোলিনিকে মিট করতে, এটা আজকের ইতিহাস নয়, কিভাবে আদবানি জেলে বসে হিটলারের আত্মজীবনী পড়েছেন, কিভাবে আজকে বালসাহেব ঠাকরে পরিষ্কার করে বলতেন যে না আমার নাৎসিদের প্রতি সমর্থন আছে, এটা এগুলো কাউন্টে আছে, ফলে এগুলো আজকে হঠাৎ ঘটছে না, এবং এর মধ্যে কিন্তু কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বড় দায় আছে, ভীষণভাবে দায় আছে। আজকে যখন আমরা গুজরাট দাঙ্গা নিয়ে আমরা এখনো আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং আমাদের অবাক লাগে যে কি করে গুজরাট দাঙ্গার পর দাঙ্গার যে অন্যতম মুখ সে আমাদের দেশের প্রধান মুখ হয়ে ওঠে, সেইখান থেকে আমরা তো আমাদের এমার্জেন্সিটাকেও ঘুরে ভাবতে হবে, ভাবতেই হবে, ফলে আজকে এইটার সময় যে সময়টা আমরা খুব মানে খুব নিবিষ্ট মনে আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাসটাকে অধ্যয়ন করতে হবে, এবং মানে আমাদের মতো যারা কম ক্ষমতা সম্পন্ন মানুষ আমরা এদের মতো মানুষের দ্বারস্থ হতে পারি, অনন্তমূর্তি কিংবা খুশবন্ত সিং কিংবা প্রভাত পাট্টানায়কের লেখা, হ্যাঁ মানে যেখান থেকে সত্যটা বেরিয়ে আসে যে আজকে আমরা সত্যি সত্যি বারুদের স্তূপের উপর বাস করছি। বেশ, আমি মহিদার কাছে আসবো। মহিদা, মারাত্মক অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত। আমি বলছি সুপ্রিম কোর্ট দূরে থাক, কালকে দিল্লি হাইকোর্ট, পুনের আদালত,
কোথাও পুলিশ এই নিয়ে একটা শব্দও বললো না, অথচ এর আগে মাওবাদীদের একটি চিঠি রেফার করা হলো যে প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত এই পুনে পুলিশই করেছিল, সেই চিঠিটা হঠাৎ দেখালো না কেন? তাহলে কি আমি এইটা ধরে নেব যে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েই মাথা ব্যথা নেই? এত বড় অভিযোগ, তার কোনো প্রমাণ আমি আদালতে দাখিল করলাম না, তিনটে আদালতে সাইমেন্টেনিয়াসলি কালকে এই মামলার বিভিন্ন অংশ হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আক্রমণটা কাদের উপর সেটি বুঝতে পারছি না, মানে সমাজকর্মীদের ওপর না বিদ্যুৎজনদের ওপর? কোনো বিদ্যুৎজন বলে যারা পরিচিত, যারা গ্রেপ্তার হয়েছেন, নিশ্চয়ই ভারভারারাও দীর্ঘদিনের তেলেগু কবি, তাকে আমি বিদ্যুৎজন বলেও তালিকাভুক্ত করতে পারি। বাকিরা বিভিন্ন তাদের মতবাদ নিয়ে বিভিন্ন প্রফেশনে কাজ করেন, এদের অনেককেও আমিও দীর্ঘদিন ধরে কিছু কিছু পরিচিতি আছে। কিন্তু যে প্রশ্নটা হলো যে এটা যদি সমাজকর্মী হিসেবে তাদের গ্রেফতার করা হয়, তাহলে পুলিশের কিছু চার্জ আছে, পুলিশ সেটা কোর্টে প্রমাণ করবে। কোর্টে আপনি যেটা চাইছেন কালকেই, এর মধ্যে বিষয়টা এত সাধারণ নয়, তার কারণ ইউএপিএ ধারা। হ্যাঁ হ্যাঁ, যদি পুলিশ মনে করে এরম নয় যে একটা কোনো ছিটকে চুরির অভিযোগ, শুনুন, একজন মানুষ বিখ্যাত বা কোনো কিছু হলেই তিনি ঠিকই তো, ভারতীয় সংবিধান, আইপিসি, সিআইপিসি সবার জন্য সমান। হ্যাঁ, সবার জন্য সমান, কিন্তু প্রশ্নটা হচ্ছে অভিযোগের গুরুত্ব। আমি বারবার যেখানে আসার চেষ্টা করছি, ইউএপ যখন ইউপিএ ছিল 2012 সালে 128টা সংগঠনকে সিপিআই এমএল বা মাওয়িস্ট, এখন তো এমএল নেই, মাওয়িস্ট, তাদের সহযোগী বলে চিহ্নিত করা হয়েছিল। এরা সবাই সেরকম কোনো না কোনো একটা সংগঠনে যুক্ত, তাতে আমার কোনো অন্যায় নেই। তারা যদি তাদের মতামত প্রকাশ করছেন, বারবারারাও তো দীর্ঘদিন ধরে লিখছেন। আমার এখানে মহিতা, আমার একবার ইন্টারাপ্ট করতে হবে, সেটা হচ্ছে আমার দুটো বিষয়। একটা হচ্ছে কালকে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন যে প্রশ্ন তুলেছে, আমি বলছি সেটা হচ্ছে ঘটনার 9 মাস পরে কেন এদের গ্রেফতার করা হলো, আমার প্রশ্ন এক। আমার প্রশ্ন দুই হচ্ছে, যদি আপনি এই মামলার কথা বলেন, প্রথম যেটা বলা হলো ভীমা কোরেগাঁওয়ের গণ্ডগোলের সঙ্গে এরা সবাই লিঙ্কড, এফআইআর নেম হচ্ছে সম্ভাজি ভিড়ে, এফআইআর নেম হচ্ছে মিলিন দেখবটে, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, যাদের গ্রেফতার নিয়ে আমরা কথা বলছি তাদের অধিকাংশের নাম এফআইআর নেই। না না না, শুনুন, দুটো বার, একটা হচ্ছে আইনগত ব্যাপার, সেটা মহারাষ্ট্র পুলিশ দেখবে, আমার এখানে বলার কিছু নেই, তা নিশ্চিত। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন, সুপ্রিম কোর্টের কমেন্ট যেসব করে এদের কোনো দামই নেই। দুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের সময় তারা বড় বড় আপনাকে আমি কথা বলতে দেবো না, একবার দেবো না, আপনার শিক্ষা কয়েকদিন আগে পঞ্চায়েত নিয়ে মামলা হলো, তার আগে পঞ্চায়েতের এই মামলা যখন চলছিল, সুপ্রিম কোর্ট যা কমেন্ট করলো পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে, এরকম হয় নাকি 33% নির্বাচন হয়নি ইত্যাদি ইত্যাদি, তারপর আমরা জাজমেন্টটা দেখলাম যে পশ্চিমবঙ্গে এমার্জেন্সির থেকে বড় এমার্জেন্সি চালানোর অধিকার সুপ্রিম কোর্ট দিয়ে দিল। আমি বলছি সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, বিচারকদের এইসব কমেন্টস এর কোনো দাম নেই। আলটিমেটলি ওনারা কি সিদ্ধান্ত নিলেন? পশ্চিমবঙ্গে ওই সিদ্ধান্তটা দাম আছে, সিদ্ধান্ত করলেন কি পশ্চিমবঙ্গে সব নির্বাচন ঠিক আছে সবাই হয়েছে, তাহলে তো তাই যদি হয় তাহলে এই সিদ্ধান্তটা দাম দিন। না না, এটা সিদ্ধান্ত হয়নি কোনো, সেটার তো দাম আছে, তাতে কিছু প্রমাণ হয় না ইন্টারিম রায়ে, এটা শিখুন। তাহলে কি আগে আপনি অশিক্ষিতর কথা বলছেন, অশিক্ষিতর মতো কথা বলবেন না, যে কয়েকটা বইয়ের নাম করেছেন, একটা ধরনের কয়েকটা বইয়ের নাম করে আপনি শিক্ষিত হয়ে গেলেন, অশিক্ষার কথা বলছেন।
আপনারা তো একটা দলের কথা বলেছেন, ওই নতুন বলুন, ওই যে বিদ্যুৎজন বলে যাদের দেখালেন, ওই রমিলা থাপ্পার, আপনি বিদ্যুৎ, আমি তো প্রেম করিনি, তাহলে রমিলা থাপ্পার যাদের দেখালেন তারা আমাদের 50 বছর ধরে মিথ্যা ইতিহাস এটা এটা একটু ক্লোজ আপ করে দেখান। আমি বলছি আমি বলছি আজকে আজকে সবথেকে ভালো হলো রমিলা থাপ্পার আজকে আজকে ঘন্টাখানেক সঙ্গে মহিম বাবু হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ বলুন তো আজকে কব 50 বছর ধরে আপনি যত বলবেন বিশ্বাস করি মহিম বাবু আমার এত ভালো হচ্ছে না, আনন্দ হোক, আমি তো চাই আপনারা আমার আমাদের মিথ্যা ইতিহাস শিখিয়ে গেছেন। ইউ আর বিকামিং লাফিং স্টক। আরে আপনি ইউ আর বিকামিং লাফিং স্টক, এসব বাজে কথা বলবেন না। ইউ আর বিকামিং লাফিং স্টক, কথা আনপার্লামেন্টারি কথা বলছেন কৌশিক বাবু। আমি তো বলছি তো একটা কথা বলবো, ইউ আর বিকামিং লাফিং স্টক। না না আপনারা অভিনয় করেন করেন, এখানে ইতিহাস নিয়ে জ্ঞান দিতে আসবেন না, অভিনয় করেন করেন, অভিনয় করছেন আর কিছু না, এসব বাজে কথা বলবেন না। কি ভাষা বলছেন আপনি? আমি বলছি তো লাফিং স্টক, আপনি তো একটা মূর্খের মতো কথা বলছেন। তিনটে বই পড়ে অনন্তপূর্তি পড়তে হবে কি চলছে? রবীন্দ্র থাপ্পারটা বা অনেক হয়েছে আপনারা জানেন না, এই হচ্ছে বিজেপি, অশিক্ষিত, এই হচ্ছে বিজেপি। আপনারা ইতিহাস পড়েননি, এখনো রবীন্দ্র থাপ্পারের কাছে গেলে বলবেন যে আর্যরা এসেছিল, এসব ভুল প্রমাণ হয়ে গেছে, রবীন্দ্র থাপ্পার তা স্বীকার করেন না। এই সুতরাং এদের কথা বলে এরা সমস্ত আপনারা হচ্ছেন ইসলামী মৌলবাদীদের আরেকটা আর্ম। আপনারা ভারতবর্ষ এটাই শুনতে চাইছিলেন, ভারতটা সময় আপনি একদিন আমাকে রাজাকার বলেছিলেন, বলছি এখনো বলছি আপনারা রাজাকারদের ভূমিকায় পালন করছেন, আপনারা ইসলামী মৌলবাদের, আপনি একজন অশিক্ষিত নতুন ইতিহাস পড়েননি, অভদ্রের মতো কথা বলছেন টিভিতে, এটা কোনো মানে আমি কখন বলছি সুপ্রিম কোর্ট কে মানি না, রিডান করুন দেখান। এই বিচারক তোমার কাছে এইটুকু জিনিস মুখস্থ রাখতে পারেন না যে কি বলেছি না বলেছি। প্লিজ তিলোত্তম, আমি এইখানে আমার পরবর্তী পর্যায়ে আসবো, সেটা হচ্ছে যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মহারাষ্ট্র পুলিশকে গতকাল জিজ্ঞেস করলেন যে ভীমা কোরেগাঁওয়ের ঘটনার 9 মাস পরে কেন এদের গ্রেফতার হলো, এবং তারপরই এই প্রভাত পাট্টানায়ক, রমিলা থাপ্পার, মহিদ্দা যাদের রেফার করলেন, সরকারি আইনজীবী বলছেন যে এরা স্ট্রেঞ্জার্স। সেখানে মাননীয় বিচারপতি চন্দ্রচূড় তিনি বলছেন না এরা অধ্যাপক, বিরুদ্ধ মতের কণ্ঠরোধ করা হচ্ছে বলে এরা উদ্বিগ্ন। আমি বলছি প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, তিনি রমিলা থাপ্পার হতে পারেন, তিনি আমডাঙ্গার একজন সাধারণ নাগরিক হতে পারেন যিনি মাধ্যমিকও পাশ করেননি, যে তিনি যদি মনে করেন একটা গণতান্ত্রিক দেশে যেখানে ভোটের অধিকার প্রত্যেকের সমান, সংবিধান সবাইকে সম অধিকার দিয়েছে, কোথাও গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, তিনি অবশ্যই আদালতের দরজা নক করতে পারেন। ঠিক, কোথাও একটা এই সত্যটা আমি একেবারে একটা পয়েন্টে মহিদার সঙ্গে একমত যে কালকেরটাই ফাইনাল ভার্ডিক নয়, কেউ বলেননি কালকেরটা ফাইনাল ভার্ডিক, কিন্তু আমি বলছি এটা ইন্টারিম অর্ডারের ভেতরে কোথাও একটা গণতন্ত্রের কণ্ঠরোধের যে চেষ্টা সেইটাকে কোথাও একটা প্রতিরোধ করার চেষ্টা হয়েছে, অন্তত যারা আবেদন করেছেন আদালতের কাছে, যারা দরজায় করা নেড়েছেন তাদের পক্ষে। আমার সবসময় মনে হয় যে যারা সচেতন তাদের সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা কী বা তাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে কি না, তারা পেশাগতভাবে ভারতবর্ষে কে কোথায় কী করেন, সেগুলো সমস্ত নিরপেক্ষভাবে, যেটা তুমি বলছো যে কারোর যদি মনে হয় যে এখানে নাগরিক হিসেবে তার বা তার অন্য কারোর অধিকার ব্যাহত হচ্ছে বা তার উপর অন্যায় বা জুলুম করা হচ্ছে, তাহলে সে তা প্রতিবাদ করতে পারে, তা সে জানাতে পারে, সেটা নিয়ে মামলা করতে পারে, এবং ভারতবর্ষে বহু জটিল এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার নিষ্পত্তি হয় জনস্বার্থ মামলা করে, এবং যারা সেই জনস্বার্থ মামলাগুলো করেন দেখা যায় যে সেই মামলার সঙ্গে তার হয়তো সেই বিষয়টির সঙ্গে তার হয়তো ব্যক্তিগত লেনদেনের কোনো ব্যাপার থাকে না, মানুষের হিতার্থে তারা করে। এবং এই এই মানে বিজেপি সরকার ভারতবর্ষে এই গত কয়েক বছরের মধ্যে বিজেপি সরকার আসার পর এটা তাদের ইচ্ছাকৃত হোক তাদের অনিচ্ছাকৃত হোক, আমরা পর পর যেরকমভাবে যারা সুচিন্তক, যারা সমাজ কর্মী, যারা মানুষের ভালোর জন্য লেখেন বা সরাসরি গিয়ে কাজ করেন, যেমন আমি দাভোলকরের নাম বলবো, যেমন আমি কালবার্গের নাম বলবো, যেমন আমি গৌরী লঙ্কেশের নাম বলবো, সাংবাদিক, এই যে প্রত্যেকটা মানুষের হত্যা হলো, পর পর ঘটনাগুলো ঘটলো, এবং এই ঘটনাগুলোর সঙ্গে কোনো না কোনো রকমভাবে বিজেপির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে পাওয়া গেল, সেক্ষেত্রে এই ভরসা আমরা এই পার্টিটার উপর রাখতে আর পারি না যে যখন তারা কোনো চিন্তক বা
কোনো সচেতন ব্যক্তিবর্গকে এরকমভাবে গ্রেপ্তার করেন যে গ্রেপ্তারির পেছনে বিরাট কোনো যুক্তি আর খুঁজে পাওয়া যায় না, তখন এটা পরিষ্কারভাবে আমার মানে বলতে কোনো কুণ্ঠা নেই যে এখানে এই দলটি, এই রাজনৈতিক দলটি খুব সুচিন্তিতভাবে গণতন্ত্রের কণ্ঠরোধই করতে চাইছে। মানে ফ্যাসিজম কথাটা যেটা কৌশিক বলছিলেন যে ফ্যাসিজম আমাদের দরজায় কড়া নাড়ছে, এই ফ্যাসিজমের বোধটা যেহেতু ওরা সবার মধ্যে আনতেও দিতে চাইছে না, তার কারণ ওদের মধ্যে একটা আপাত কল্যাণকর রাষ্ট্রের একটা ধারণা ওরা মানুষের মধ্যে দিতে চাইছে, সেটা শুরু হয়েছে প্রত্যেকটি ভুল পদক্ষেপের মাধ্যমে। তার মধ্যে আমি আবারও উল্লেখ করব নোট বাতিলের ঘটনাটা, যার ফলাফল এখনও অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর, যে এই আবরণটার মধ্যে দিয়ে আস্তে আস্তে মানুষের মধ্যে এই যে একটা সন্ত্রাস চাড়িয়ে দেওয়া, অর্থাৎ যখনই এই ক্ষমতাসীন দল মনে করবে যে এই ব্যক্তি বা এই দল আমাদের পক্ষে বিপজ্জনক, তখনই তারা যে কোনো রকম একটি অজুহাত দেখিয়ে তারা ইউএপিএর মতো ভয়ঙ্কর একটি আইনের ধারায় তাদেরকে ঢুকিয়ে দেবে। এখানে এখানে এই এই পরিস্থিতিটার সঙ্গে আমি কৌশিকের সঙ্গে একদম একমত যে ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে প্রতিটি শাসন, যত রকম শাসন কায়েম হয়েছে, প্রতিটি শাসনের সময়তেই এই ধরনের ঘটনা ঘটেছে নতুন নতুন রূপে, একদম নতুন নতুন। এই মানে এখন যে ঘটনাটা, এই যে ঘটনাটা ঘটলো, এর থেকে যেটা হয় আরো একটা উল্টো দিক এটার আছে, সেটা হচ্ছে যে মোদী সরকার যখন আসে ক্ষমতায়, তখন এই নরেন্দ্র মোদী সম্পর্কে ভারতবর্ষের জনগণের সামনে এমন একটা মানে কল্পিত জগতের ছবি দিয়ে দেওয়া হয়েছিল, নরেন্দ্র মোদীকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছিল যেন তিনি ভারতবর্ষকে একেবারে বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার কাণ্ডারী। সেই যে ধারণা, সেই তার যে ভ্রান্তি, সেই ভ্রান্তি যেহেতু এখন জনগণের মন থেকে বিদূরিত হচ্ছে, চলে যাচ্ছে, লোকে যখন আস্তে আস্তে সব স্তরের লোকজন যে বুঝতে পারছে যে এর মধ্যে একটা ভীষণ তাঞ্চকতা আছে, স্বপ্নভঙ্গ হয়েছে, সেই স্বপ্নভঙ্গটাকে আড়াল করার চেষ্টা, এবং তারা কোথাও ভেতরে ভেতরে তারা ভীত যে এবারে আমাদের ক্ষমতায় টানটা পড়বে, কারণ জনগণকে তিন দিন বোকা বানানো যায়, বহু বড় বড় লোক আমার আগে বলে গেছেন যে সারা দিন সারা জীবন ধরে বোকা বানানো যায় না। মহিতা, এই স্বপ্নভঙ্গের বেদনা যাতে ভারতবর্ষকে স্পর্শ না করে তাই কোথাও একটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কয়েকজনের বিরুদ্ধে একটা পুলিশ অভিযোগ এনেছে, পুলিশ যদি সেই অভিযোগ না প্রমাণ করতে পারে, পুলিশের একটা অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, প্রথম দিন থেকে যদি একটাই অভিযোগ থাকতো কেউ কিছু বলার ছিল না। অভিযোগটা কি? প্রথম অভিযোগ হলো যে এই প্রথমে যারা পাঁচজন গ্রেফতার, চারজন এবং তারপরে পাঁচজন, এরা ভীমা গোড়েগামের গন্ডগোলের মূলে রয়েছে। তারপরে কি হলো? অভিযোগটা পাল্টে গেল, গোল পোস্ট চেঞ্জের মতো। শেষ করতে দিন, ধৃতরা মাওবাদের সঙ্গে যুক্ত, হ্যাঁ, এবং সবশেষে বড় হলো তারা প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারী। তো এর মধ্যে নমাসের মধ্যে তিনবার তো অভিযোগটাই পাল্টে গেল। না না, শুনুন, আবার বললাম যে আমি মামলার কাগজপত্র দেখে নিঢুকবো না, কিন্তু যেটুকু ইতিমধ্যেই মিডিয়া এসছে যে সাতটা চিঠির কথা বলা হয়েছে, সাতটা, এবং সেই চিঠিগুলো কিছু কিছু এসেছো, আপনারা কেন পাননি জানি না। না না, আমরা না, কালকে কোর্টে একটা চিঠিও প্রডিউস করা হয়নি, কোর্টে আবার দাগড়া হতে পারে, কোর্টে না প্রডিউস হতে, কোর্টে প্রডিউস হলেই তো না না না, আমরা পাওয়ার কি আছে? কি আর কত বলছি, সোশ্যাল মিডিয়ায় যখন চিঠিগুলোর আমার মার্জনা করবেন মহিন্দা, সোশ্যাল মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়া দেখে এত বড় ইউএপিএর বিচার হলো নাকি? না না না, আমি সেটাই তো বলছি যে আমি মামলার বিষয় তো ডিটেইলস জানি না, জানার কথা না। আমার কথা হচ্ছে যে পুলিশ কিছু অভিযোগ এনেছে এই এদের এগেনস্টে, পুলিশ সেটা প্রমাণ করবে, পুলিশ সেটা প্রমাণ করে যেরকম ভাবে যদি তারা ভুল করে থাকে ছাড়া পাবে, এবং সেক্ষেত্রে মহারাষ্ট্র সরকার বলুন, মহারাষ্ট্র পুলিশ বলুন, তাদের বদনাম হবে। কিন্তু বিষয়টা যে হয়েছে বলা হচ্ছে মতো একজন লোক ফ্যাসিস্ট বলেছিল এই সরকারকে, যে মহিলারা রেপ হয়েছেন সেটা হচ্ছে বরিশালের মহিলারা, সেই ভদ্রলোক কোনোদিন বরিশালের উদ্বাস্তু তিনি একটা লাইন লেখেননি, আজ লেখেননি ভালো, উনি বড় কবি, আমরা নমস্য কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার আজকে এসব বিষয়ে যখন ফ্যাসিস্ট কথা বলেন উনি অধিকারের সীমা ছাড়িয়ে যান। আপনাদের আজকে বিদ্যজ্জনের নাম করে, সকলেই অধিকারের সীমা ছাড়ছেন, বিদ্যজ্জনের নাম তাই করছেন, একটা
একটা প্রমাণিত হয়ে গেছে যে আমরা সবাই ইসলামিক আমরা সবাই ইসলামিক ওইটাই তো আপনারা ওইটাই তো ইসলামিক সবাই ইসলামিক এই এই কেবিলা বলুন সুমন বাবুকে যেখানে তসলিমা কেন আলোচনা করুন যেদিন পারবেন সেদিন নিজেকে আলোচনা করব না কেন আনুন না আমি তো আপনাদের টেলিফোন সাক্ষাৎ করে নিয়ে আনুন না এই কেবিলা তসলিমাকে নিয়ে আসুন না সেদিন বুঝবো মুখের কথা এবিপি আনন্দের প্রথম চ্যানেল যারা পশ্চিমবঙ্গ ছেড়ে তসলিমা চলে যাওয়ার পর একাধিক ইস্যুতে তার ইন্টারভিউ নিয়েছে আমি নিয়েছি It is a coup against the constitution. It is a very dire situation, more potentially more dangerous than the emergency. ভারবারা রাও সহ পাঁচ সমাজকর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল গোটা দেশ এই প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করে মোদি সরকারের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন বিদ্যোৎজনরা जो गांव में शोषण के खिलाफ बोलते हैं जो आदिवासी बोलते हैं जो दलित बोलते हैं जो गरीब लोग बोलते हैं उनको इशारा किया जा रहा है कि आप बोलेंगे तो आपके खिलाफ जबरदस्त एक्शन लिया जाएगा ये जो अभिव्यक्ति के ऊपर रोक है ये बहुत खतरनाक है বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অরুন্ধতী রায় অরুণা রায় গুজরাটের বিধায়ক তথা দলিত নেতা জিগ্নেশ মেওয়ানি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণরা কার্যত একসুরে তারা অভিযোগ করেন মোদি সরকার সাড়ে চার বছরের সব ক্ষেত্রে ব্যর্থ তাই সেদিক থেকে নজর ঘোরাতে বিরুদ্ধ মত পোষণকারীদের মিথ্যে মামলায় জড়িয়ে নিশানা করা হচ্ছে Which means, of course, that the police are admitting that it, we have a fascist government. हमे पता है 2002 गुजरात से लेके जहाँ पे भी दंगे हुए हैं सबसे खतरनाक माहौल यही होता है जब ruling power party का power और popularity गिर रहे हैं तब सबसे बहुत खतरा का माहौल बनता है अभी हमें पता है कि democracy में जब election आते हैं तब हिंसा बढ़ती है Divide and rule तो बहुत पुराना एक तरीका है, but now it's divert and rule. মোদির রাজ্য গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি আবার এই ঘটনায় গুজরাট মডেলে ছায়া দেখছেন তার অভিযোগ গুজরাটে ভোট এলেই মানুষের সহানুভূতি কুড়োতে কোনো না কোনো ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতেন মোদি এবার লোকসভা ভোটের আগেও সহানুভূতি কুড়োতে মোদি সরকার সেই পন্থা নিচ্ছে বলে অভিযোগ জিগ্নেশের Undeclared emergency, ফাঁসিবাদ और गुजरात मॉडल इन तीनों का कॉम्बिनेशन इन गिरफ्तारियों में से निकल कर आता है अंबेडकरवाद के ऊपर या दलित आंदोलन के ऊपर नक्सलवाद का थप्पा लगाकर पूरी दलित मूवमेंट को उभरते हुए दलित आंदोलन को दलित एसर्शन को एक तरह से डिस्क्रेडिट करना चाहते हैं इस पूरे सरकार के षड्यंत्र में से धीरे से मोदी जी के लिए कैसे सिंपति निकाली जाए ये भी उनका अटेम्प्ट है और इसीलिए সাংবাদিক বৈঠকের পর তারা যন্তর মন্তরে যান বিক্ষোভ দেখাতে সেখানে তাদের সঙ্গে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও হিন্দুস্তান কে সামনে খতরা খুদ হিন্দুস্তান কি চুনি হুই কেন্দ্র সরকার সে হ্যায় জো না সংবিধান মানতি হ্যায় না জনবাদী প্রণালী মানতি হ্যায় আর দেশ কি বুনিয়াদ জো ডিসেন্ট হ্যায় उसको भी नहीं मानती और अब स्पष्ट है कि सुप्रीम कोर्ट को भी नहीं मानती है ভারবারা রাও সহ পাঁচ সমাজকর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতাতেও ধর্মতলা থেকে ইন্টালি মার্কেট পর্যন্ত মিছিল করে কামেরা বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামলো 17টি বামপন্থী সংগঠন তাদের দাবি যেভাবে এই বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করা হচ্ছে সেটা আসলে একটা অলিখিত জরুরি অবস্থা মানে আমাদের বাংলা ভাষায় বললে দাদা বলেন এই মোদিজি এবং সেই সত্যটাকে চাপা দেওয়ার জন্য উনি ওই দেশদ্রোহিতার অপরাধীদের পাঁচজনকে গ্রেপ্তার করেন এটা খালি একটা স্বৈরাচারী সরকার না এই তথাকথিত হিন্দু রাষ্ট্র যারা করতে চায় উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচার মেলবন্ধন হয়েছে পাল্টা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি বিরোধিতা মানে এই নয় যে খুন করতে যাবে কাউকে যখন খুনের কমপ্লেন আসে তখন সেটা আইনের মধ্যে আসে কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতাও করা হচ্ছে এটাও আমরা দেখছি রবিবার শিশির মঞ্চে আবার একটি প্রতিবাদ সভার ডাক দিয়েছেন বিদ্যোৎজনরা মুক্ত চিন্তার জন্য যারা বিভিন্ন জায়গায় কথা বলে যাচ্ছে কাজ করে যাচ্ছে কনসিস্টেন্টলি সেই লক্ষ্যে বেছে বেছে হ্যান্ডপিক করে পট করে ওভারনাইট একটা
যেন ক্রিমিনাল তারা এরকমভাবে একটা নেটওয়ার্ক করে ধরিয়ে দেওয়া হলো, সাচ এ ব্যাড টেস্ট। মানুষ অনেকদিন চুপ করে থেকেছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে এখন দিশাহারা না হয়ে সকলে সমবেত হয়ে ব্যক্তিগত স্বাধীনতার জন্য যেন আমরা সকলে একসঙ্গে মানে একটা উচ্চারণ করি এমনভাবে যাতে কোথাও অলিন্দগুলো একটু কেঁপে যায়, যে শুধু কোর্টই আমাদের কণ্ঠস্বর হবে, আমরা নিজেরা কিছু করতে পারবো না, সেটা একটু চিন্তার বিষয়। 2রা সেপ্টেম্বর রবিবার সকাল 10টায় শিশির মঞ্চে বর্তমানে যে ঘটনাটা আমাদের সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিচ্ছে, আমাদের অন্ধকারের দিকে নিক্ষেপ করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদী উচ্চারণ আমরা ধ্বনিত করব। রবিবারের সভায় সমর্থন জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কবি শঙ্খ ঘোষ। বিজেন্দ্র সিংহ, সমিত সেনগুপ্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি কথা বলবো নাট্য পরিচালক শাওলি মিত্রের সঙ্গে। শাওলি দি, এখনো পর্যন্ত এই গ্রেফতারিকে ঠিক কি চোখে দেখছেন আপনি? আমার মনে হচ্ছে এটা একটা ভীষণ অন্যায় হতে চলেছে, হচ্ছে, এবং সেটা অনেক দিন ধরেই হচ্ছে। যেমন আমরা গৌরী লঙ্কেশের হত্যা দেখেছি, তার আগে পানসারের হত্যা ইত্যাদি। অনেক বুদ্ধিজীবী মানুষ যারা সমাজের জন্য ভাবিত ছিলেন এবং সমাজের হিতার্থে কাজ করতে চেয়েছেন, তাদের মারা হয়েছে। এবং যে দলিত আর উচ্চবর্গের যে বিভেদ, সেটা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে। যদি না কোনো রাজনৈতিক কারণে দরকার হয় এই বর্গকে, তাহলে সেই ব্যবহারটা তারা করে থাকেন। বহু লোককে যেভাবে মারা হচ্ছে, জনগণ, সাধারণ জনগণকে যেভাবে লিঞ্চ করে মারা হচ্ছে, যে বিভিন্ন শহরে, বিশেষ করে ইউপিতে, মহারাষ্ট্রে, সেই ঘটনাগুলো আমাদের খুব বিচলিত করে। এবং অবশ্যই তাহলে এইটাই দাঁড়ায় যে যদি কেউ ভিন্ন জাতির হয় অথবা যদি কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা উচ্চারণ করে, তাহলে উভয়কেই এই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে এবং মৃত্যু বরণ করতে হতে পারে। এইটা সরকারের একটা নীতি বলে এতদিনে মনে হচ্ছে, মানে 4-5 বছর ধরে আমরা দেখছি যে এটা চলছে। আজকে বোধ হয় অসহ্য হয়ে উঠেছে, তাই লোকে এত উদ্বেল হয়ে উঠেছেন এবং প্রকাশ করছেন নিজেদের মতামত। এবং এইটা কিন্তু ভেতরে ভেতরে ছিলই, হ্যাঁ, যে সরকারই আসুন না কেন তারা এরকম করেছেন, এটা মত। কিন্তু আজকে যেভাবে সাধারণের ওপরে, ওই যেটা বললেন আমার আগের বক্তা, যে একটা স্বপ্ন দেখিয়ে, একটা কল্পনার ভিত্তিতে একটা উপস্থাপনা করে মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে বরণ করা হয়েছিল, আজকে সেটা বোঝা যাচ্ছে যে কতটা মিথ্যেতে ভরা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই এটা উচিত নয়। এই এই সরকারেরই থাকার কোনো অধিকার আছে কি না, সে বিষয়ে আমার সন্দেহ আছে। আমার মনে পড়ে যাচ্ছে এর কথা, জর্জ অরওয়েলের 1984 এর কথা, তারা তো ইতিহাস বদলাতে পারে, এরাও হয়তো ইতিহাস বদলাবে। শালিদি, এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কোথাও এই ইঙ্গিত দিচ্ছেন যে এই যে 10 জন গ্রেফতার হয়েছেন, সেই 10 জন আপনি যদি গত 2 বছরের কালক্রম দেখেন, দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের এবং সংখ্যালঘুদের যে বিভিন্ন মামলা হচ্ছে, বেশিরভাগ রাষ্ট্রের বিরুদ্ধে স্টেট ভার্সেস যে কেসগুলো হচ্ছে, সেখানে তারা মামলা করেছেন বা লড়াই করেছেন, এই গ্রেফতারের পেছনে তাদের সেই ভূমিকা কোথাও কি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? হ্যাঁ, খুবই তাই। এবং সেটা এত স্পষ্ট যে সেটার আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন হয় না, এত স্পষ্ট সেটা। এবং আমরা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতার কথাই বলি, আমরা যখন সিঙ্গুর নন্দীগ্রাম বা ঝাড়গ্রাম যাচ্ছিলাম, তখন আমাদের মাওবাদী তকমা দেওয়া হয়েছিল, এবং সেটা হয়তো অনেক দূর গড়াতো যদি না জনসাধারণ অত প্রতিবাদ করতেন, এর বিরুদ্ধে তাদের মতামত জানাতেন। তো এটা তো আমাদের রাজ্যেই ঘটেছে, কাজেই ওরা তো আরও বড় মানুষ, আরও অনেক বেশি লড়াই করেছেন আমাদের থেকে, কাজেই এটা তো খুব স্বাভাবিক যে ওদের উপরে এই অস্ত্রাঘাত আসবে।
এবং আরো কত যে দেখতে হবে আমাদের জানি না, আমরা ভয়ে আছি। ধন্যবাদ, ধন্যবাদ চাউলিদি। আমি অম্বুজ মহান্তির কাছে আসবো। অম্বুজবাবু, আমি শুধু কালকের ঘটনায় আসছি, সেটা হচ্ছে গৌতম নলাখার গ্রেফতারের মামলায় বিচারপতি তিনি বলছেন যে লোয়ার কোর্ট যিনি কাস্টাডি দিয়েছেন তাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে এই কাস্টাডি দেওয়ার ব্যাপারে। কেন? যে ইউএপিএ এমন কঠোর ধারা যেখানে মানুষের পার্সোনাল লিবার্টি টেকেন আউট, পার্সোনাল লিবার্টি থেকে তাকে বিচ্যুত করা হয়, তাকে তাকে কেড়ে নেওয়া হয়। সেখানে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিনি বলছেন যে মারাঠা জানা না সত্ত্বেও মারাঠার তে লেখা সেই অ্যারেস্টের গ্রাউন্ড সেটা না জেনে আপনি কাস্টাডি দিয়ে দিলেন। কোনো সাধারণ মানুষকে বলছেন না, বলছেন সেই লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেটকে দিল্লি হাইকোর্ট। তিনি বলছেন, মনে করিয়ে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে ন্যায় বিচার পাওয়ার প্রাথমিক দরজা হচ্ছে নিম্ন আদালত। নিম্ন আদালত, যে নিম্ন আদালত কাস্টাডি দিয়েছিল কার্যত তাকে ভর্ৎসিত হতে হয়েছে এবং সেই অর্ডার বাতিল হয়েছে। একদম ঠিক বলেছেন। আমাকে যদি দু চার মিনিট সময় দেন প্রবলেমটা বলবো। প্রবলেমটা অনেক বড় এবং প্রবলেমটা ঐতিহাসিক, জেনেরিক, আজকের নয়। আমি যখন কলকাতায় এসেছিলাম 70s গোড়ায়, হাজার হাজার প্রেসিডেন্সির ছেলে বলুন, সঞ্জীবের বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, কলকাতা ইউনিভার্সিটি, পুলিশের ভ্যান থেকে দৌড়ো, গুলি করে পেছন থেকে মারো, প্রচুর ছেলে মরেছে, ছেলে মেয়ে মরেছে। তারা বেশ ব্রিলিয়ান্টই ছিল, আমার অনেক ক্লাসমেটও মরেছে। তো সেটাই বলতে চাইছি, মানে রাষ্ট্র এখন সেই ভূমিকা পালন করছে। না না না, সেই ভূমিকা মাঝে না, একটু প্লিজ অ্যালাউ করুন, একটু অ্যালাউ করুন, বলুন বলুন প্লিজ। প্রবলেমটা অনেক পুরনো। আপনাকে সহজ কথাটা সহজভাবে বলতে হবে। বলুন, দেশদ্রোহী হলে জেলে যাবে কি যাবে না? ইয়েস নো বলুন, বলুন নো বলুন, মিটে যায়। বলুন নকশাল পার্টিকে ব্যান করবেন কি করবেন না, তাহলে মিটে যাবে। কয়েকটা কথা সহজভাবে বললেই মিটে যায়, কিন্তু হচ্ছে না। এখন হয়েছে কি, ইলেকশন আসছে, রিসেন্ট কিছু সার্ভে হয়েছে, দেখা যাচ্ছে বলছে প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত লোককে নরেন্দ্র মোদী 70% সাপোর্ট, নেক্সট রাহুল গান্ধী দুয়ের ঘরে 20-22 কিছু একটা হবেন, মমতা ব্যানার্জি 3% সাপোর্ট। মানে এটা সার্ভে হয়েছে, আমি বলছি না এইটাই একদম পার্মানেন্ট ফিগার। এখন হয়েছে কি, ঢাক বাজানো আরম্ভ হয়েছে, এটা ইস্যু পেয়ে সঙ্গে সঙ্গে ফুল বুদ্ধিজীবী, হাফ বুদ্ধিজীবী, কোয়ার্টার বুদ্ধিজীবী সমস্ত লোকে নেমে পড়েছে। যাই হোক না কেন, এই হচ্ছে গল্প। আচ্ছা বলুন তো, না ইউএপিএ, না পোটা, না টাডা, বিজেপি কোনোটাই শুরু করেনি। আর এই যে পাঁচজন অ্যারেস্ট হয়েছেন, শুরু করেনি বলে অপব্যবহার করবে, অপব্যবহার বলছিলাম সংবিধানে লেখা, আমি অবশ্যই আসবো সেটাতে। তার মানে এই নয় যে সেগুলোকে ইউজ করবে না। কিসের ব্যাপারে? যে সমস্ত চিঠি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে অস্ত্র আসবে নেপাল থেকে, উদ্দেশ্যকে একটা প্রতিষ্ঠান টাইপ। তো এই চিঠি আপনি পেয়ে গেলেন, তো তিনটে কোটে কাল মামলা আমি পাইনি, আমি তো পেয়েছি। মহিবাবু সুন্দর ভাই বলেছেন আসবার আগে, শুনুন না, আসবার আগে পুরো খবরের কাগজগুলো পড়ে দেখা যাচ্ছে যে তাদের লিঙ্ক, চিঠিতে বলা হচ্ছে লিঙ্ক আছে নেপাল থেকে অস্ত্র আসবে, তারা একটা প্রতিষ্ঠান হিসেবে চলছে। কিভাবে? তো সেই চিঠি তো কোর্টে প্রোডিউস হলো না। যারা জঙ্গলে লড়াই করে তারা হচ্ছে গেরিলা নকশাল, প্রাণ দেয় এরা আরবান লোকসান। এয়ার কন্ডিশন ঘরে বসে কিছু মনে করবেন না কৌশিক বাবু, আমারও খুব ভালো লাগেনি যেভাবে আপনি মহিত বাবুকে অ্যাটাক করছিলেন, আমি সেটা আসছি। তো ইনারা এয়ার কন্ডিশন ঘরে বসে মানে করেন, মানে নকশালিজম করেন, ঠিক আছে? তো সুতরাং সেই পয়েন্টটাতে আমি আসছি যে একটু আগে কথা হচ্ছিল যে শ্যামলি মিত্র বলছিলেন যে উনারা গেছিলেন জঙ্গলমহলে, তা মনে পড়ে যে কিষেনজি কি বলে গেছেন যে এখানে তো আমরা করেছি নন্দীগ্রাম, তৃণমূল তো উপলক্ষ মাত্র। সেই কিষেনজি আজকে কোথায়? আজকে কয়েকদিন আগে তো মমতা ব্যানার্জি বলেছেন যে মাওবাদীদের আর সাপোর্ট করি না, আগে সাপোর্ট করতাম, এখন আর করি না। এগুলো পলিটিক্যাল গিমিক চলছে, টোটাল পলিটিক্যাল গিমিক চলছে। মানে যদি দেখেন, আমি বলি, এবারে বলি, আই উড ডেফিনেটলি সে দ্যাট উই রেসপেক্ট সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টকে নিশ্চয়ই শ্রদ্ধা জানে। তার মানে এই নয়, মহিতবাবু যে পয়েন্টটা বলতে গেছিলেন, সুপ্রিম কোর্টে বলেছে হাইকোর্টে আরে 34% সিট কী করে আনকনটেস্টেড যায়, সেটা তো মানে এখন প্রমাণ নেই বা কনস্টিটিউশন দিয়েছে সেফগার্ড। সুপ্রিম কোর্টের একটা রায় আপনাদের পছন্দ হয় না? পুরোটাই নস্যাৎ করে দিচ্ছে? না না, অপছন্দের জন্য নয়, সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে, এটা হতে পারে না, কিন্তু কনস্টিটিউশন এমন পাওয়ার দিয়েছে ইলেকশন কমিশনকে
সেখানে ইন্টারফেয়ার করা হয়তো স্কোপ নেই, তার মানে এটা প্রমাণ হয় না যে 34% সিট ভ্যাকেন্ট গেল খুব ভালো হয়েছে। বুঝবাবু আমি আবার আপনার প্রথম পয়েন্টে যাচ্ছি, আপনি বলছেন যে রাষ্ট্রদ্রোহী, তিন বার শব্দটা ব্যবহার করলেন, সেই রাষ্ট্রদ্রোহী তকমাটা কে দেবে? তারা জেলে না, আমার পরিষ্কার প্রশ্ন, কোর্ট দেবে কোথায়? এখনো তো হয়নি, হয়নি তো, আপনি তো তার আগেই দাগিয়ে দিলেন স্ট্যাম্প। প্রবলেমটা এতই জটিল, আমি আবার লোকাল উদাহরণ দিচ্ছি, জানেন সারদা স্ট্যাম্প হয়েছে আজ কত বছর হলো, 5-6 বছর 7 বছর হয়ে গেল, এই এখন বলা হচ্ছে চারজন পুলিশ অফিসার যারা খবরগুলো চেপে রেখেছেন তারা দিচ্ছে না, বারবার ডাকা সত্য যাচ্ছে না, এখন বলছে সিবিআই যে আরো 6 জন পুলিশ অফিসার বোধ হয় জড়িত। মানে কি আমাদের বিচার ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা দুর্বল? আমাদের বিচার ব্যবস্থা দুর্বল, কেউ ছাড়া পেয়ে যাওয়া মানে এই নয় যে সে নট গিলটি। এই যে আপনার বলুন না যে গোদরায় হলো, গোদরায় 59 জন লোককে পুড়িয়ে মেরেছিল, 2 জনকে দোষী সাব্যস্ত করা হলো, 3 জন ছাড়া পেলো, যে 3 জন ছাড়া পেলো তারা নির্দোষ নয়, তারা নির্দোষ নয়, এইটাই বলতে চেয়েছেন। গোদরার পর গুজ্জার ডাঙ্গায় সবাই ছাড়া দিয়ে গেল। না না হ্যাঁ পুরোটা বলো, সেটাও তো কোর্ট করে, সেটা আপনার কোর্ট করেছে, সেটা তো আপনার কোর্ট করেছে, কথা বলে যান। সুমন আমি এতক্ষণ অনেক মন দিয়ে শুনেছি, আমি একটা পরিষ্কার কথা বলি, একেবারে পরিষ্কার করে, সেটা হচ্ছে যারা লোরকাকে মেরেছিল স্পেনে, যে লোরকা যে কোনো আন্তর্জাতিক কবির থেকে অনেক বড় কবি, যে কোনো নোবেল লরিয়েটের থেকে বড় কবি, যারা মেরেছিল তাকে, যারা বরিস পাস্তারনাককে সাইবেরিয়ায় পাঠিয়েছিল, যারা এখানে আজকে সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত এই এতজনের তালিকা যে তৈরি হয়েছে, প্রত্যেকটি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট ইজ এ ফ্যাসিস্ট ইজ এ ফ্যাসিস্ট, এবং তখন যারা ঢুকতে দিচ্ছে না তারা কি সরকার বলে? লেট মি স্পিক, লেট মি স্পিক, ইউ ডিড নট অ্যালাউ হার টু স্পিক, লেট মি স্পিক, আমি আর বলতে দেব না, আপনি যদি চুপ করেন তাহলে আমি কথা বলবো, আপনারা দুজন যদি চুপ করেন তাহলে পাল্টে গেছে, প্লিজ বলুন, আপনারা বিজ্ঞান মানবেন না, কে বলেছে বিজ্ঞান, আপনারা বিজ্ঞান মানেন না, তার সবচেয়ে বড় প্রমাণ আপনাদের নেতা বলেছে যে গোচনা দিয়ে গ্যাসোলিন হবে, গ্যাসোলিন দিয়ে রকেট চালানো হবে, সেই সব রকেট 500 বছর আগে চালানো হয়েছে, 5000 বছর আগে চালানো, গোচনা থেকে হবেই না, আপনি জানেন না, আপনারা যদি এই সব বিজ্ঞান নিয়ে আসেন, আপনি বিজ্ঞান মানবেন না, একটা প্লেন নামলো, আপনারা বিজ্ঞান মানবেন না, এইটাই তো আপনি উদাহরণ দিচ্ছেন, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ইতিহাস বিদ বলে মানবেন না, আপনারা অনন্ত মুখকে লেখক বলে মানবেন না, আপনারা অনন্ত মুখকে লেখক বলে মানবেন না, প্লিজ প্লিজ, আই ক্যান শাউট ইউ ডাউন, আই ক্যান শাউট ইউ ডাউন, আপনারা রমেশ, আই ক্যান শাউট ইউ ডাউন, আই হ্যাভ রবীন্দ্রনাথ সরকারকে কি করেছেন, যোগনাথ সরকার প্লিজ, আমাকে বলতে দিন, আমি এত কি করে দিন, তাদের তো হটিয়ে দিয়েছেন, আপনারা কাউকে মানবেন না, আপনারা ফ্যাসিস্ট, আপনারা তালিকা তৈরি করেছেন, আপনারা অনন্তবাদীদের বাড়ির সামনে শুনবেন, আপনারা অনন্তমূর্তির বাড়িতে গিয়ে আপনারা অনন্তমূর্তির বাড়িতে গিয়ে করাচি টিকিট রেখে এসেছিলেন, বলেছিলেন করাচিতে চলে যান, ভদ্রলোক করাচিতে যাননি, চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, দেখতে চাননি, আজকে অনন্তমূর্তির কথা উঠেছে বলে এই দুঃখের কথাটা আপনাকে বললাম, এই হচ্ছে আপনারা, এই হচ্ছে আপনারা, আর আপনাকে আরেকটা বলি, আপনারা সাংবাদিক খুন করবেন, আপনারা লেখক খুন করবেন, ধর্মগ্রন্থের মতো উচ্চামীর লেখক বিবিসিকে সাংবাদিক দিয়ে বলেছে যে আমরা আমি লিখতে চাই না, এদের ভয়ে এদের ত্রাসে আমি লেখা ছেড়ে দিলাম, সেই পেরুমলকে পেরুমলকে মেরেছেন, আপনারা দমনকারকে মেরেছেন, আপনারা কবি কন্যাকে মেরেছেন, আপনারা আর কত মারতে চান, বারবারা রাও সহ 5 সমাজকর্মীর গ্রেপ্তারির ঘটনায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে মহারাষ্ট্র পুলিশ ও সরকার। মহারাষ্ট্র সরকারের হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে যুক্তি দেন, যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের সঙ্গে এই মামলার কোনো সম্পর্কই নেই। বিচারপতি চন্দ্রচূড় তাকে থামিয়ে বলেন, এরা অধ্যাপক, এদের উদ্বেগের কারণ হলো আপনারা বিরুদ্ধ মতের কণ্ঠরোধ করছেন। সমাজকর্মীদের গ্রেপ্তারি নিয়ে নানা মহলে একাধিক প্রশ্ন উঠেছে। 5 সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয় প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র এবং মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে। মাওবাদীদের একটি চিঠিতে তার প্রমাণ মেলে বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়। অথচ দিল্লি ও পুনে আদালতে যখন মামলা ওঠে তখন সেখানে এই নিয়ে টু শব্দ করেনি পুলিশ। শুরুতে যে চিঠির কথা বলা হচ্ছিল তাও দেখাতে পারেনি তারা। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে দুটি প্রশ্ন উঠছে, এমন কোনো চিঠি কি আদৌ আছে? আর চিঠি যদি থাকে তাহলে এমন গুরুত্বপূর্ণ নথি পুলিশ আদালতে দেখাতে পারল না কেন?
যে মামলায় খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি জড়িত সেখানে পুলিশের এই করিমসি কেন? তাহলে কি চিঠির বিষয়বস্তু গ্রহণযোগ্যতা নিয়ে পুলিশের মধ্যে প্রশ্ন রয়েছে? এইভাবে যারা একটা ভিন্ন মত পোষণ করে তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা এবং ভিন্ন মতকে এইভাবে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী। মত প্রকাশের স্বাধীনতাটা একটা মৌলিক স্বাধীনতা, এটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে তো গণতন্ত্রের কিছুই থাকে না। আদালতে যদি বিচারের জন্য হয় আর তখন চার্জশিট যখন দাখিল করা হবে তাদের বিরুদ্ধে যদি করা হয় তখন সেটার যথার্থতা বা সত্যতার বিষয়ে মন্তব্য করা সম্ভব হলেও হতে পারে। আপাতত ধৃত পাঁচজনই গৃহবন্দী অবস্থায় রয়েছে। এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এই আলোচনার পরিসরেও একাধিকবার শব্দগুলো এলো। কালকে দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি স্মরণ করিয়ে দিয়েছেন যে সামওয়ানস লিবার্টি ইজ টেকেন অ্যাওয়ে, ইউএপিএ এতটাই মারাত্মক। আমরা তো ভেবেছিলাম যে সত্যি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী দ্রুত বিচার হবে, দেখবো যে ভারতবর্ষে কারা দেশদ্রোহী। কানহাইয়া কুমার 2016 সালে জেএনইউ থেকে তাকে গ্রেফতার করা হলো, বলা হলো রাষ্ট্রদ্রোহী। আজকে আমরা বসে আছি 2018, এখনও চার্জশিট জমা দিতে পারেনি পুলিশ। তো আমায় তো জানতে হবে যে শুনেছিলাম তো যে এত বড় রাষ্ট্রদ্রোহী ওপেন অ্যান্ড শাট কেস হবে, হলো না তো, পুলিশ চার্জশিট দিতে পারেনি। এরম নয় যে বিচার বিভাগীয় গাফিলতিতে বা সময় সাপেক্ষতায় সেটা চলছে, কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহী তকমাটা এঁটে দেয়া কতটা বিপজ্জনক। সুমন, বিদ্যজন বা সমাজকর্মী এনারা হন বা না হন, প্রতিটি সাধারণ মানুষের এই গণতান্ত্রিক দেশে বিরুদ্ধ স্বর ওয়েলকাম করতেই হবে, বিরোধিতার স্বরকে অস্বীকার করা যাবে না। প্রথম কথা, এনারা কেউই এফআইআর নেমড নন, এনাদের নিশ্চয়ই কোনো না কোনো কানেকশান পাওয়া গেছে। কী সেই কানেকশান এনারা কোনো আদালতে এখন অবধি প্রডিউস করতে পারেননি। মহামান্য সুপ্রিম কোর্ট, ভেবে দেখো, 4:30 সময় বিষয়টা আদালত বসেছিল এবং তারা অবাক হয়ে গেছিলেন যে কানেক্টিং লিংকটা কোথায়, কেন এনাদের গ্রেফতার করা প্রয়োজন। নাম্বার একদম জানতো, এখানে আমি যোগ করব যে এরা কেউ, এই 10 জনের কেউ ভীমা গোরেগাঁওতে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না 5 জানুয়ারি, সেজন্য এফআইআর নেমড তারা নন, তার মানে কানেকশনটা দেখাতে হবে। নাম্বার 3, কেন এই হারিড অ্যারেস্ট 9 মাস পর হঠাৎ ভোরবেলা সারা দেশ জুড়ে দেশের 6টা শহরে রেড করে অ্যারেস্ট করার প্রয়োজনীয়তা হঠাৎ কেন এলো? সেই জন্য একটা ইউনিক ব্যাপার হলো, যখন ট্রানজিট রিমান্ড চাওয়া হলো, ট্রানজিট রিমান্ড নাকচ হয়ে গেল, এটা কিন্তু আমরা কোথাও দেখি না। তার মানে আদালত মনে করলেন এনাদের গ্রেফতার করে মহারাষ্ট্রে নিয়ে যাবার প্রয়োজন নেই। দুজন অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অ্যাডভোকেটরা মাওবাদীদের বিরুদ্ধে মামলা করতেন, এটা তারা অ্যাডমিট করছেন, আমরাও করি। এখন কি এমন কোনো দিন আসবে মাওবাদীদের হয়ে মামলা করলে অ্যাডভোকেটদেরও গ্রেপ্তার করতে হবে? আমি নিজে কিন্তু, তুমি জানো, আমেরিকান সেন্টার অ্যাটাক কেসেও মামলা করেছিলাম, তাহলে আমাকেও গ্রেপ্তার করা হবে? ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, একটা মহা গুরুত্বপূর্ণ শব্দ, এবং এখানে সুযোগ থাকে সবসময় সরকার বিরোধীদের এই আইনের আওতায় এনে গ্রেফতার করবার চেষ্টা করা। প্রত্যেকেই, আমি বলবো, মোহিতবাবু মানুন বা না মানুন, স্বনামধন্য সমাজকর্মী, তাদের গ্রেফতারির প্রয়োজনটা ব্যাখ্যা করতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছেন, সরকার একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছিলেন, সেটা বুমেরাং হয়ে গেছে। কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, এই শব্দটাতে চিরকালই বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। তুমি এই মাত্র কানহাইয়া নামক ব্যবহার করলে, বেশিরভাগ সময়ই পুলিশ চার্জশিটটাও দিতে পারেনি। এখানে কি হবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 1 জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, 9 মাস পরে হঠাৎ এমন কি প্রয়োজনীয়তা দেখা দিল যে এক্ষুনি তাদের গ্রেফতার করতে হবে? বিশেষত ভারভারা রাও, তিনি একজন বয়স্ক মানুষ, যদি প্রয়োজন থাকতো কাস্টোডিয়াল ইন্টারোগেশন না করেও তাদের কিন্তু জিজ্ঞাসাবাদের মাধ্যমে একটা ট্রুথ, সত্যতাকে আনার্থ করার চেষ্টা করা যেতে পারত। কিন্তু এখানেই আমার বক্তব্য হতেই পারে যে 9 মাস পরে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে যে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে, করতে হতেই পারে, তার তথ্য প্রমাণগুলো কোথায়? সেগুলো খালি হাতে এমনকি অ্যারেস্ট গ্রাউন্ডগুলো দেখানোর অবধি গেল না? ঠিকই, এটা ইন্টিনি মর্ডার, কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে বেল দেবার ক্ষমতা নেই। আমার ধারণা, যদি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে বেল
দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে ওনারা তৎক্ষণাৎ বেল পেয়ে যেতেন। আমার কাছে সুপ্রিম কোর্টের সেই অর্ডারের কপি আছে, একবারও তো মামলা ডিসমিস বা স্কোয়াশ করার কথা বলা হয়নি। একদম পরিষ্কারভাবে মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বলছে, উই হ্যাভ কনসিডার দ্য প্রেয়ার অফ ইন্টারিম রিলিফ, অর্থাৎ সেইটুকুই চাওয়া হয়েছিল। ইট ইজ সাবমিটেড বাই ডক্টর অভিষেক মনু সিংভি, লার্নার সিনিয়র কাউন্সিল। ইট ইজ সাজেস্টেড বাই হিম দ্যাট অ্যাজ অ্যান ইন্টারিম মেজার হি হ্যাজ নো অবজেকশন ইফ দিস কোর্ট অর্ডার্স, যাদের গ্রেফতার হয়েছে তাদের নাম, ইফ অ্যারেস্টেড দে আর কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট অ্যাট দেয়ার ওন হোমস। অর্থাৎ চাওয়াই তো হয়েছিল এটা। মানে দাঁড়াচ্ছে গ্রেফতার, যেটা মাননীয় মোহিত বাবু বললেন যে গ্রেফতার করা যেতেই পারে, না যায় না। গ্রেফতার করবার জন্য প্রাইমা ফেসি কিছু কারণ দরকার, সেই কারণটাও তারা দেখাতে পারে। আরেকটা কথা যেটা আমার খুব আপত্তি আছে, রমিলা থাপার ইতিহাস ভুল পড়িয়েছেন হয়তো, কিন্তু যদি এইভাবে সাধারণ মানুষকে তাদের গলার স্বর দমাবার চেষ্টা করতে হয় তাহলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। দাঁড়ান, সংবিধান পরিবর্তন করে ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শব্দ দুটোকে মুছে ফেলতে হবে। দেখবো যাদের জয়ন্ত বলছিলেন স্বনামধন্য সমাজকর্মী কি তাদের পরিচয়। দেখবো সুধা ভরদ্বাজ, গৌতম নওলাখা, ভরবারা রাও, ভার্নন কনজালভেস এবং অরুণ পেরেরা, দেশের নানা প্রান্ত থেকে গ্রেপ্তার পাঁচজন বিশিষ্ট লেখক, অধ্যাপক, আইনজীবী, সমাজকর্মী। অভিযোগ, তারা নাকি মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁওয়ে হিংসার সঙ্গে যুক্ত এবং প্রধানমন্ত্রী মোদীকে হত্যা ষড়যন্ত্রে জড়িত। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কোরেগাঁও হিংসা তো 9 মাস আগে হয়েছিল, এখন এদের গ্রেপ্তার করছেন কেন? বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের আইনজীবীর কাছে তখন কোনো জবাব নেই, উল্টে আবেদনপত্রের টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন তুলতে যান তিনি। তখনই রেগে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পাল্টা বলেন, টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন তুলবেন না, আসল কথা হলো গণতন্ত্র। গণতন্ত্রে বিরুদ্ধ মত সেফটি ভালভের মতো, আর যদি সেফটি ভালভ বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রেশার কুকার ফেটে যেতে পারে। আর যে পাঁচজনের গ্রেপ্তারির প্রসঙ্গে সর্বোচ্চ আদালতের বিচারপতির এই মন্তব্য, দেশ তাদের এক ডাকে চেনে। 78 বছরের তেলুগু কবি ও মানবাধিকার কর্মী ভরবারা রাও, মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 57 বছরের সমাজকর্মী ও আইনজীবী সুধা ভরদ্বাজকে গ্রেপ্তার করা হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে। একদিকে তিনি যেমন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তেমনই ছত্তিশগড়ের দলিত আদিবাসীদের জমি অধিকার আন্দোলনের নেতৃত্বও দেন তিনি। লেখক, সমাজকর্মী তথা বিশিষ্ট কার্টুনিস্ট অরুণ ফেরেরাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে পুলিশ। এর আগেও মাওবাদীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2007 সালে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 2011 সালে জামিন পাওয়ার পর ফের তাকে গ্রেপ্তার হতে হয়। 55 বছর বয়সী লেখক ও সমাজকর্মী ভার্নন গঞ্জালভেসকেও মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একাধিক নামী কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বরাবর প্রতিষ্ঠানের সমালোচক ভার্নন নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি করে। এর আগে 2007 সালে একই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। 70 বছর বয়স্ক সমাজকর্মী গৌতম নওলাখাকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটসের সেক্রেটারি ছিলেন। কাশ্মীর থেকে ছত্তিশগড়, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, প্রতিবাদী কণ্ঠ হিসেবে সেখানে পৌঁছে গিয়েছেন প্রবীণ এই সমাজকর্মী। চলতি বছরের 1 জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁওয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু কট্টরবাদী মারাঠি সংগঠনগুলি এর বিরোধিতা শুরু করে। তার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয় মহারাষ্ট্রের বহু এলাকা, মৃত্যু হয় এক দলিত যুবকের। এর ঠিক 5 মাস পর গত 6ই জুন মহারাষ্ট্র পুলিশ এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল বলে দাবি করে গ্রেপ্তার করা হয় 5 জনকে, যারা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পথে সামাজিক আন্দোলনের জন্য পরিচিত। তারা হলেন সোমা সেন, নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, নারীদের আইনি অধিকার আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। সুধীর ধওয়ালে, মহারাষ্ট্রের মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ। রোনা উইলসন, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, রাজনৈতিক বন্দীদের মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। সুরেন্দ্র ক্যাথলিং, দলিত আদিবাসীদের হয়ে বিনা পারিশ্রমিকে আইনি লড়াই চালান। মহেশ রাউত, মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের প্রাক্তনী, প্রাইম মিনিস্টার রুরাল ডেভেলপমেন্টের ফেলোশিপ প্রাপ্ত, আদিবাসীদের অধিকার সংক্রান্ত আন্দোলনে যুক্ত। মহারাষ্ট্র পুলিশ প্রথমে দাবি করে এই 5 জন ভীমা কোরেগাঁওয়ে গণ্ডগোলের মূলে রয়েছে। এরপর পুলিশ দাবি করে ধৃতেরা মাওবাদীদের সঙ্গে যুক্ত। সবশেষে পুলিশ অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে এরা যুক্ত। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই UAPA ধারা প্রয়োগ করা হয়। তখন থেকে দেশের নানা বিরোধী দল এবং সমাজকর্মীরা দাবি করে আসছে, মোদী সরকারের সুরে কথা না বলাতে এই নিরপেক্ষ কণ্ঠস্বর
পরিসরগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। লাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী তকমা। এই পাঁচজনই আপাতত জেলবন্দি। মঙ্গলবার নতুন করে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে তাদের অবশ্য হেফাজতে নিতে পারেনি পুনে পুলিশ। তারা আপাতত নিজেদের বাড়িতে নজরবন্দি। এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টে যারা মামলা করলেন সরকারি আইনজীবী, তাদের বললেন স্ট্রেঞ্জার্স। মাননীয় বিচারপতি চন্দ্রচূড় বললেন যে এরা অধ্যাপক, বিরুদ্ধ মতের কণ্ঠরোধ হচ্ছে বলে এরা উদ্বিগ্ন। কারা মামলা করেছিলেন, বারবার একটা নাম দুটো নাম আমাদের এই আলোচনায় সামনে এলো, রমিলা থাপার, প্রভাত পাটনায়ক, আর কারা ছিলেন দেখুন। তেলুগু কবি ও মানবাধিকার কর্মী বারবারা রাও, আইনজীবী ও সমাজকর্মী সুধা ভরদ্বাজ, লেখক ও সমাজকর্মী অরুণ পেরেরা, লেখক ও সমাজকর্মী ভার্নন গঞ্জালভেস, 70 বছর বয়স্ক সমাজকর্মী গৌতম নওলাখা। দীর্ঘ কয়েক দশক ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এই পরিচিত মুখগুলোকে বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের পুলিশ গ্রেপ্তার করা মাত্র দেশজুড়ে সমালোচনার ঝড় আছড়ে পড়ে। এদের গ্রেপ্তারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করেন পাঁচজন, যার প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র পুলিশের হয়ে সওয়াল করতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটা একটা আশ্চর্য পিটিশন। যাদের গ্রেপ্তারি করা হয়নি তারা অন্যদের জন্য আদালতে এসে জামিন চাইছেন। অনেকে বলছেন বিজেপির কাছে এটা অবাক করা পিটিশন হতে পারে, কিংবা তাদের কাছে আবেদনকারীরা অচেনা হতে পারেন, কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তারা অত্যন্ত পরিচিত নাম। আবেদনকারীদের অন্যতম হলেন রমিলা থাপার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ, একাধিক বইয়ের লেখিকা, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমিরেটাস অধ্যাপক, সেন্টার ফর হিস্টোরিক্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড এশিয়ান স্টাডিজের প্রাক্তনী। দুবার সরকারের তরফে তাকে পদ্মভূষণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন রমিলা থাপার, কারণ শিক্ষা জগতের দেওয়া ছাড়া অন্য কোনো সম্মান তিনি গ্রহণ করেন না। আবেদনকারীদের মধ্যে আরেকজন হলেন দেবকী জৈন, অর্থনীতি জগতের এক পরিচিত নাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, ইন্ডিয়ান সোশ্যাল স্টাডিজ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, রাষ্ট্রপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি প্রকল্পের পরামর্শদাতা কমিটির প্রাক্তন সদস্য, রাষ্ট্রপুঞ্জের আরও একাধিক কমিটির প্রাক্তন সদস্য। আবেদনকারীদের আরেকজন হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ প্রভাত পাটনায়ক, লেখক, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আবেদনকারীদের মধ্যে সর্বকনিষ্ঠ সতীশ দেশপাণ্ডে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। আবেদনকারীদের মধ্যে আরেকজন হলেন মাজা দারুওয়ালা, প্রাক্তন সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশর মেয়ে, ভারত, ইংল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কায় কাজ করেছেন, কমনওয়েলথ হিউম্যান ইনিশিয়েটিভের প্রধান, একাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার বোর্ড মেম্বার। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পৃথিবীর যেখানে যখন গণতন্ত্র বিপন্ন হবার অভিযোগ উঠেছে তখনই যুগে যুগে এভাবে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতরা, আর এটা হওয়াই বাঞ্ছনীয়। এবিপি আনন্দ। মহিদার কাছেই যাব। মহিদা, বিশিষ্টরা যা বলছেন যা ভাবছেন আপনি ভুলে যান, কিন্তু ভারতের একজন নাগরিক হিসেবে আপনার কি এই প্রশ্ন মনে উঠবে না যে যারা, যে দশজনকে গ্রেফতার করা হলো একজনের নামও এফআইআরে ছিল না, তারা কেউ ফিজিক্যালি, পুলিশও বলছে না তারা ঘটনাস্থলে একজনও ছিলেন, সেইটা যা এফআইআরে যে দুজনের নাম ছিল তাদের পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করলো না, কাদের করলো না, সম্ভাজি ভিড়ে এবং মিলিন্দ একবোটে, যারা অত্যন্ত, একজন শ্রী শিব প্রতিষ্ঠান হিন্দুস্তান সংগঠনের প্রধান, আরেকজন হিন্দু আগাড়ি সংগঠনের প্রধান, একজনের জন্য আমরা সবাই জানি 2014 সালে আলাদা সময় রেখেছিলেন নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারের মধ্যে, দেবেন্দ্র ফড়নবীশ সম্ভাজির সঙ্গে দেখা করতে কর্মসূচি পাল্টে ফেলেন। আমি বলছি সেই জন্য কি তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা গেল না? একটা তদন্ত সেটা কতটা নিরপেক্ষ সেটাও তো মানুষের চোখে খুব স্পষ্ট এই ঘটনায়। দেখুন, আমি এই আইনি পদক্ষেপ নিয়ে কোনো কথা বলবো না। আপনি যেটা বলছেন, পুলিশ যারা মামলা করছে তারা নিশ্চয়ই এটা বুঝবেন তারা কি কি দিয়ে করতে হয়। এটা তো অম্বিকেশ মহাপাত্র বা শিলাদিত্য চৌধুরীর ক্ষেত্রে বলেন না, আপনি শুনুন, ওনারা পুলিশকেই তো চ্যালেঞ্জ করেছিলেন আপনারা বিরোধী দল হিসেবে। না, আপনার প্রাথমিক যে কথাটা, তারা কেউ সেদিন ওই কোরেগাঁওয়ে ছিল না, কিন্তু আপনাকে যদি যদি সত্যি হয় তারা চক্রান্ত করেছেন তাহলে তো ওই জায়গাতেই থাকার দরকার নেই। তারা এই ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন। ঠিকই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে
প্রচারে শুরু করেছেন, একমাত্র বামপন্থী মতামতের বুদ্ধিজীবীদের দেখাচ্ছেন, তাদের সব বড় বড় ডিগ্রি দেখাচ্ছেন, এসবের কোনো না না বড় বড় ডিগ্রি কেন তো প্রভাত কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে আছে, সেই 30 বছর 40 বছর তাদের প্রোফাইলে তো আছে, আমার কিছু নেই যে পাঞ্জাব ধ্বংস হয়ে যাবে এগ্রিকালচার করে, আপনাদের দিকে যে কেউ নেই দেখেছি, আপনারা কিছু একেবারে মার্কা মারা বামপন্থী এদে এনে তাদের দিয়ে প্রমাণ না না বামপন্থী না মই তো একবার আমার কে বামপন্থী না মহেশ রাউত গ্রেফতার হয়েছেন তো প্রাইম মিনিস্টার রুরাল ডেভেলপমেন্টের ফেলোশিপ প্রাপ্ত না 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 তাতে কিছু হয়তো কিছুতেই কিছু নেই কিন্তু আপনি বলছেন দেখে দেখে বামপন্থী বলে এরা সবাই অধ্যাপক গৌতম নবলাখা অধ্যাপক নয় আপনার সুধা ভরদ্বাজ অধ্যাপক নয় সবাইকে অধ্যাপক বানিয়ে অধ্যাপক কেন অধ্যাপক বানিয়ে হতেন সাধারণ মানুষ হতেন দিনানি দিন খান মানুষ হতেন তাতেও তাদের অধিকার আছে এই যে সুপ্রিম কোর্টের সংবিধান সবাইকে এদের ক্রেডেনশিয়াল সম্পর্কে প্রশ্ন তো হবেই কারণ অমর্ত সেন সম্পর্কে এদের প্রশ্ন ছিল হ্যাঁ অমর্ত সেন তো এখন কাজ করছে আপনারা তো এদের ইসলামী মৌলবাদী জনতার কাজ করছে ওনার বালিকা কে বড় হয়েছে ওনার বাংলাদেশ অমর্ত সেন বাংলাদেশ সংগঠন আছে কোনদিন বলেছে আমাদের এই বামপন্থী অংশটা আমি আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছে সুতরাং তখন দেখবেন যখন এদের হিম্মত বেরিয়ে যাবে যত হিন্দু ধর্ম নিয়ে বলতে পারেন বলুন আমার কোনো আপত্তি নেই যা খুশি বলুন কিন্তু আপনি যে ইসলামের নিয়ে একটা সমালোচনা করুন তো তখন দেখবেন এদের কোথাও পাওয়া যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বানার একটা প্রজেক্ট নিয়েছেন এখানে গত 40 বছর ধরে জ্যোতি বসু নিজে 1992 সালের গণশক্তিতে লিখেছিলেন যে অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন উনি একদম হিসেব দিয়ে বলে দিয়েছিলেন 1977 থেকে 1992 এর মধ্যে কত অনুপ্রবেশ আটকানো হয়েছে সংখ্যাটা আমার কাছে একটু নেই প্রায় 6 লক্ষের কাছাকাছি এই অনুপ্রবেশ এই যে ক্রমাগত মুসলিম জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের বুদ্ধিজীবীরা এর উপর কাজ করেছেন বাংলাদেশের সবচেয়ে টপ ইকোনমিস্ট আবুল বরকত তিনি 3 ভলিউম বই বের করেছেন যে কত হিন্দু উদ্বাস্তু গত 40 বছরে ভারতবর্ষে চলে এসেছে আমাদের এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল তাহলে কোনো কাজ করেন কিচ্ছু করেন না কারণ আপনারা যে পড়াশোনার কথা বলছেন আজকে কেউ যদি ইতিহাসের আমাদের এখানে কোনো একটা ভালো ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্রছাত্রী এসব নিয়ে কাজ করতে চায় পরের দিন তার অবস্থা খারাপ তার পিএইচডি হবে না ফেলোশিপ হবে না বুদ্ধিজীবীদের যারা এখন এই বামপন্থা নিয়ে এত বলছেন টলছেন বা যাকে আপনি বলছেন ইসলামিক ১৯৭২ সালে খুশবন্ত সিং ইলাস্ট্রেটেড উইকলির জন্য একটা গোলবালকারের সঙ্গে একটা ইন্টারভিউ নিয়েছিলেন সেই ইন্টারভিউটা পরে ইন্টারভিউটা দীর্ঘ একটা ইন্টারভিউটা ছাপা হয়েছিল এবং এই এন্ড অফ ইন্ডিয়া বইটা তো এটা অংশ বিশেষ আছে সেখানে উনি শেষ করে বলছেন যে আই ওয়াজ এক্সট্রিমলি ইমপ্রেসড বাই উইথ দিস ইন্টারভিউ না না আপনি ও সমস্ত ব্যঙ্গ করে পারবেন না ব্যঙ্গ না আপনি তো মই আমাকে বলতে দিয়েছেন আমি যখন আমার কোনো অসুবিধা নেই আমার বলার জায়গা না না আপনি বলুন অনেক জায়গা আছে বলুন সেখানে আপনারা তো তাই করেই যাচ্ছেন হ্যাঁ বলছি শরীয়ত সম্মত নাটক করেন করেন আমি যখন তাই তো শরীয়ত সম্মত নাটক করেন এখানে যখন জুলফিকার সিনেমাটা এলো জুলফিকার সিনেমাটা সেন্সর বোর্ড পারমিশন
প্রয়োজন নেই কেন আবার বলছি আরে মহিলা ছিলেন আমি তো আবার যখন বলছিলাম আপনি শুরু করেছিলেন আমি তো আবার আপনি শুরু করে অনেক আগে বাজে কথা বলেছে আমি আবার বলছি আমি তো আপনাকে বলি আপনি একটা অশিক্ষিত একটা নাটক কি করছেন কোটি কোটি মানুষ দেখছেন সুমন আমাদের কি বলার আছে প্রথম কথা হচ্ছে এই মাওবাদী শব্দটা অত্যন্ত মানে একটা দুর্ভাগা শব্দ সবাই ব্যবহার করেন সে শিলাদিত্য চৌধুরী থেকে শুরু করে প্রেসিডেন্সি কলেজের মেয়েদেরও দেখে দেওয়া হয়েছিল মাওবাদী বলে আমার তাতে আপত্তি নেই কিন্তু আজকে আপত্তি আছে যে যেভাবে আনপার্লামেন্টারি শব্দ আমরা মোহিত বাবুর কাছ থেকে শুনছি একের পর এক কিন্তু ঠিক না এমন কিছু করবেন না যাতে আপার নার্সারির ক্লাস টিচার না মনে হয় নিজেকে আমার যেটা মনে হয় যে আলোচনাটা আমরা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সংবিধান মেনে গণতন্ত্র রক্ষা করে যারা আন্দোলন করছেন তাদের গ্রেফতারিটা যুক্তিযুক্ত এবং যথোপযুক্ত হয়েছে কিনা মহামান্য আদালতগুলি শুধু সুপ্রিম কোর্ট নয় মহামান্য আদালতগুলি কিন্তু বারবারই দেখিয়ে দিয়েছেন যে গ্রেফতারিটা যথোপযুক্ত এবং যুক্তিযুক্ত হয়নি বা আইনানুগ হয়নি তাই যদি হয় তাহলে আমি বলবো সরকার যে কারণে সারা দেশ জুড়ে একসঙ্গে গ্রেপ্তার করবার একটা গ্রেপ্তার করে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছিলেন সেটাতে কিন্তু বুমেরাং হয়ে এসেছে এবং জয়ন্ত এখানে আমি যোগ করব সেটা হচ্ছে যদি মাননীয় সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে পারেন তদন্তকারীরা অকাট্য প্রমাণ দিয়ে এবং সুপ্রিম কোর্ট সেই রায় দেয় সমান গুরুত্ব দিয়ে সংবাদ মাধ্যম দেখাবে আমরাও দেখাবো কোনো বিষয় নয় সত্যি যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর হত্যার চক্রান্ত কেউ যুক্ত থাকেন অত্যন্ত ঘৃণ্য কাজ যত আলোচনা হচ্ছে সেই আলোচনা তখনও হবে আমি বলছি এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বা পুলিশ মিথ্যা মামলা দেয় তাহলে বিজেপির সেই কর্মীরা দাবি তো আপনি মানছেন তো একই যুক্তি কথা বলি আপনাকে এই পাঁচজনের কথা বলি না না তাহলে এই যে মিথ্যা মামলার কথা প্রতিদিন স্টুডিওতে বলেন প্রত্যেকে দাবি তো সেই প্রত্যেক বিজেপির কর্মী সমর্থক দাবি গ্রেটেস্ট ইন্টারনাল থ্রেট মনমোহনজি বলে গেছেন আমরা বলিনি প্ল্যান ছিল মনমোহনজিকে মারা রাহুল গান্ধীকে মারা সেই জন্য আপনি আগে একটা বলছেন শুনুন না সেই চার জন এইটাই বলে দিন তাই ইনারা দাগি এটা ভালো লাগছে শুনতে তাই ইনারা দাগি আমরা এই প্রথম এই যে সরকারের সময় অ্যারেস্ট হয়েছে শুনুন মনমোহন সিং একবার বলেননি যে এই 10 জন আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে আপনি বলছেন না না হ্যাঁ উনি বলে গেছেন আমি আমি বলছি আমি গোয়াতে মেনশন করলাম যে সবাই যে বৈদ্যুতিক সূত্র দিয়ে আমি মেনশন করলাম যে এরা কিন্তু অ্যান্টি এস্টাবলিশড এরা কিন্তু অ্যান্টি এস্টাবলিশড যে শিল্পীদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে সমস্ত লেখক শিল্পীদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু কংগ্রেসি গভর্নমেন্টেও কিন্তু এরা সোচ্চার ছিল ফলে এরা শুধু আজকে যে বিজেপির সময় প্রতিবাদ করছেন তা নয় তারা কিন্তু কংগ্রেসি আমলেও একই রকম প্রতিবাদী ছিলেন ফলে এদের কিন্তু একটা প্রতিবাদের একটা ইতিহাস আছে যে আজকে শুধু বিজেপি গভর্নমেন্টের আমলে তারা প্রতিবাদ করছেন তা নয় তারা কিন্তু তারা কিন্তু অর্থাৎ তারা কিন্তু পক্ষপাত দুষ্ট নয় ভারতীয় চিন্তাধারার পক্ষে
অর্থাৎ তারা কিন্তু পক্ষপাত দুষ্ট নয়, তারা কংগ্রেসি আমলেও প্রতিবাদ করেছেন, এই আমলের প্রতিবাদ। আপনি কিন্তু সব রকমের রাষ্ট্রপ্রধানকে সব রকম কংগ্রেসি রাষ্ট্রপ্রধানকে মারবো, বিজেপি রাষ্ট্রপ্রধানকে মারবো, তাহলে এই দশজন আপনি কি বলতে চাইছেন যে এই দশজন সমস্ত যারা রাষ্ট্রপ্রধান হন তাদের হত্যা চক্রান্ত করেন? আগে করেছেন, এই তো বলছিলেন যে প্রমাণ, এই তো বলছিলেন যে প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। কোথায় আপনি বলে দিলেন যে এই দশজন রাষ্ট্রপ্রধানকে মারার চক্রান্ত করেছে এবং রাহুল গান্ধীকে মারার চক্রান্তে এরা অ্যারেস্ট হয়েছিল আগে? আপনার যারা আইনে করেন উনি আরো ভালো বলতে পারেন, তাদের তো স্ট্র্যাটেজি থাকে যে আরো পারো ভালো করে দেবো। পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যখন বিজেপি কর্মীরা গ্রেফতার হবে তখনও আমরা পুলিশের স্ট্র্যাটেজি দেখার জন্য অবস্থা বুঝে করবো। আমি একটা কথা পরিষ্কার করে আবার বলছি যে কোন আইনানুগ ব্যবস্থা, যেটা জয়ন্ত পরিষ্কার করে বলে দিয়েছেন, ভাড়া ভাড়া রাও কি করেছেন তার একটা সামান্য ডকুমেন্ট আপনারা দিতে পারছেন না। পুলিশ গিয়ে তার স্ত্রীকে প্রশ্ন করছে, একজন বৃদ্ধ কবি তার স্ত্রীকে প্রশ্ন করছে, আরও অনেককে স্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনার বাড়িতে এত বই কেন, আপনি কেন এই বই পড়েন, আপনি কেন ধর্মের বই পড়েন না, আপনি কেন সিঁদুর পড়েন না, আপনি কেন হাতে শাখা পড়েন না, এইসব কী প্রশ্ন? এই সব প্রশ্ন থেকে তো পরিষ্কার যে কোন ধরনের ফ্যাসিজম, কোন ধরনের ফ্যাসিস্ট সরকার আমরা দেখতে পাচ্ছি। এটা তো মুসলিমের সময় হলো, এটা তো হিটলারের সময় হলো, যে আপনারা কেন বেটন ওয়েস্টের নাচ করছেন, আপনারা কেন বেটন ওয়েস্টের নাচ করছেন, বেআইনি কাজ করেছে এরকমটা ভারতীয় সংবিধান বলে না, সেটাকেই বেআইনি কাজ বলে ঘোষণা করে, যেটা হচ্ছে অ্যাক্ট। এবং এদেরকে যে প্রথমে যে কথাটা বলা হচ্ছে যে এদের, এরা হচ্ছে, এদের সঙ্গে মাওবাদী সংযোগ রয়েছে বা এরা মাওবাদী আদর্শে বিশ্বাস করেন, সেটা কখনোই তাদেরকে গ্রেপ্তার করার পক্ষে কোনো উপযুক্ত বিবৃতি নয়, এক। দুই হচ্ছে যে সেইটা নয় বলেই একটা এমন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে যে ষড়যন্ত্রটাকে আরও ভালোভাবে পাকাপোক্ত হিসেবে তাদেরকে গ্রেপ্তারির পক্ষে একটা সওয়াল হিসেবে দাঁড় করানো যায়। আরেকটা যেটা, এই যে প্রসঙ্গটা সুবোধদা তুললেন যে শাখা সিঁদুর বইপত্র নিয়ে প্রশ্ন, আজকে বারবার উঠছে উদ্বাস্তু প্রসঙ্গ, বারবার উঠছে ইসলামী মৌলবাদের প্রসঙ্গ। মৌলবাদ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে শুধু মৌলবাদ নিয়েই আলোচনা করতে হবে এবং তার বিরোধিতা করতে হবে, সব রকমের মৌলবাদের বিরোধিতা। উদ্বাস্তু নিয়ে যদি আলোচনা করতে হয় প্রত্যেক পৃথিবীর যে সমস্ত দেশের সমস্ত উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল থেকে তাদের নিয়ে ভাবতে হবে, শুধুমাত্র একটি ধর্ম বা একটি শ্রেণীর জন্য ভাবা চলবে না, কারণ এগুলো হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই এই বক্তব্যগুলো অত্যন্ত একপেশে। আজকে যখন ভারতবর্ষে এইরকম একটা ঘটনা ঘটছে যে যে উপযুক্ত প্রমাণ ছাড়া বিশেষ বিশেষ ব্যক্তিবর্গকে আক্রমণ করা হচ্ছে, একবার না একাধিকবার, একজন লোককে নয় অনেক অনেক লোককে, তখন সত্যি এটা ধরে নিতে হবে যে গণতান্ত্রিক পরিস্থিতি ও মানুষের অধিকার, মৌলিক অধিকারগুলো বিপন্ন। এমনিতেই ভারতবর্ষে তোমার কথা থেকে আমি শেষ একটা কথা বলি, রামচন্দ্র গুহ দিল্লিতে অনেক আগে এই কথাটা বলেছিলেন, দিস গভর্নমেন্ট
is anti-intellectual government. Political statement. মানুষের কাছে বারবার যাওয়া দরকার যে মানে কতগুলো অনুষ্ঠানে আসলে কতগুলো কতগুলো জ্ঞানার্জন হয়, তো মানে সেই জ্ঞানার্জনের জায়গা থেকে বলছি এগুলো মানুষের কানে একটু যারা হয়তো পরে টিভিতে জয়েন করেছে তাদের শোনা দরকার। সেটা হচ্ছে অমর্ত্য সেন শঙ্খ ঘোষ ইসলামিক মৌলবাদীদের প্রচারক, রবিলা থাপার ইতিহাস জানেন না, রামচন্দ্র গুহ নেহরু পরিবারের স্থাপক, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তথ্য মানি না। আমি বলছি এইগুলো বারংবার যাওয়া উচিত। কৌশিক স্যার কি সুন্দর মিথ্যে কথা সাজিয়ে বলতে পারেন কেন মিথ্যে? সরকারি আইনজীবী মুম্বাই সেশন কোর্টে বলছে যারা গ্রেফতার হয়েছে তারা অ্যান্টি ফ্যাসিস্ট, বিপক্ষের আইনজীবী বলছেন তাহলে আপনি মনে করছেন যে সরকার চলছে সেটা ফ্যাসিস্ট? আমি আমি দ্রুত আপনাদের আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে নয়, দিল্লি হাইকোর্ট তীব্রভাবে তিরস্কৃত হয়েছেন এই তদন্তকারীরা। দেখুন, শুধুমাত্র সুপ্রিম কোর্টেই নয়, বুধবার দিল্লি হাইকোর্টেও ধাক্কা খায় পুনে পুলিশ। কোরেগাঁও হিংসা এবং প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম হলেন সমাজকর্মী গৌতম নওলাখা। তার দায়ের করা মামলাটি বুধবার দিল্লি হাইকোর্টে ওঠে, কিন্তু সেখানে গৌতম নওলাখাকে গ্রেপ্তার সংক্রান্ত মারাঠি রিপোর্টের অনুবাদ জমা দিতে ব্যর্থ হয় পুনে পুলিশ। এতে ক্ষুব্ধ বিচারপতি এস মুরলীধর এবং বিনোদ গোয়েলের বেঞ্চ মন্তব্য করে, যদি গ্রেপ্তারের কারণ মারাঠিতে লেখা হয় আর আপনারা যদি কোনো ব্যক্তিকে সেই কপি দেনও তাহলেও তিনি বুঝতে পারবেন না কি কারণে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের তরফে সওয়াল করতে উঠে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অমন লেখি বলেন, গ্রেপ্তারির কারণ সম্পর্কে গৌতম নওলাখাকে বলা হয়েছে। এরই সঙ্গে পুলিশ চাঞ্চল্যকরভাবে জানায়, গৌতম নওলাখাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবার অনুমতি দেওয়ার সময় দক্ষিণ পূর্ব দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনীষ খুরানা মারাঠি ভাষায় লেখা কেস ডায়েরি দেখতেও চাননি। এরপরে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে দিল্লি হাইকোর্ট বলে, আমরা কখনোই বলছি না ম্যাজিস্ট্রেটকে 10 পাতা লিখতে হবে, কিন্তু তাই বলে এটাও মেনে নেওয়া যায় না যে একটিমাত্র লাইনে লেখা হবে আমি রিপোর্ট দেখেছি। জুডিশিয়াল একাডেমির বক্তৃতায় আমরা বলি ম্যাজিস্ট্রেটরা বুঝতেই পারেন না তারা গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, একজনের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে আর ম্যাজিস্ট্রেটরা ধরে নিচ্ছে যে এর সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নেই। কিন্তু আদতে তাদের সম্পর্ক আছে, কারণ তাদের একটা নির্দেশেই একজন ব্যক্তি ইউএপিএতে 3 থেকে 4 মাসের জন্য জেলে চলে যায়। এরপর বুধবার দিল্লি হাইকোর্ট যখন তার রায় ঘোষণা করতে যাবে ঠিক তখনই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়ে দেয়, তখন হাইকোর্ট রায়দান স্থগিত করে দেয়। এবিপি আনন্দ।